আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে গল্প তুলে ধরব সমাজের কিশোরদেরকে নিয়ে। আপনারা যারা সমাজের দায়িত্ববান লোক আছেন, যারা সমাজের গুরুজন আছেন, তারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই সমাজের যারা নতুন মুখ, আমাদের দেশের যারা ভবিষ্যৎ নতুন প্রজন্ম, তাদের চলাফেরা, তাদের ভঙ্গি সব কিছু নিজ দায়িত্বে খেয়াল রাখবেন। দেশে কিশোর গ্যাংয়ের উৎপত্তি বেড়ে যাচ্ছে, তাই সমাজে তাদেরকে নিয়ে একটু ভাবনা, না ভাবলে সমাজ নষ্ট হয়ে যাবে। কারণ তারা কিছু সামান্য বিষয় নিয়েই এমনভাবে মারামারি করে, আবার দেশ ডিজিটাল হচ্ছে, মারামারি করে আবার ট্রিপল লাইনে ফোন দেয়, সে নিজে দোষী হয়েও। তাই সমাজে এদের নিয়েই ভাবনা, তাই এদেরকে এমনভাবে গড়ে তুলবেন যেন সুশিক্ষিত হয়ে এই দেশকে পরিচালনা করতে পারে সঠিকভাবে, সঠিক নিয়মে। তাই আমাদের নেতিবাচক চিন্তাভাবনাটি আপনাদের মাঝে তুলে ধরা, যারা সমাজের দায়িত্বে আছেন। আমি আসি, খুলে দিলে হয়তো আরো গন্ডল বেশি হয়েছে, আমি আসি। তুমি আসলো, তুমি আসে তোর দক ডাক খুলে দিল, ওই সামনে আসলো, সামনে আসতে আবার নিমন্ত্রণ মানে হই দৌড় সব ধরবি, ওই ভয় তাওয়ার ভিতরে ঢুকছে, ধরে আবার তালা মারা হলো, তালা মারা হলে আবার হয়েছে, হইতে এলে তাকে গিয়ে সরে দিয়ে আবার দেয় বাড়াছে, আবার ওইরকম অবস্থা, ওই আবার ভিতরে ঢুকছে, ঢোকার পরে সাধু আগ করে দেয় অফ ধরছে, ধরতি বাইরে থেকে তিন চারজন যায় মনে হয় মারা। যখন সাপোর্ট দিয়ে তখন আরো খুলে পারবা নি, কিল বিল খেয়ে ভিতরে ঢুকবে, কিল না খেলে ওই যা বাড়ির মধ্যে ঢুকতো না, যখন তখন ভিতরে ঢুকছে, তারপরে আগে চিলাইছে না পরে ওরা বুঝেছি যে কখন চিলাইছে, ও মাথার বড়ি করে একজন ফিটাইছে, তখন সব যখন একজন ফিলাইছে তখন ও জীবন নিয়ে ভাগছে, এখন খুশি আচ্ছা এখন খুশি হয়েছে, বাড়ির মধ্যে গেছিল যেভাবে হোক, এখন ওখানে গেছে আর নানির বাড়িতে যেখানে থাকে ও থানায় জানাইছে, এরা যারা মাইছে এরাও জানাবে, কাটা ফুটলে কাটা দিয়ে উঠাইতে হবে, তাছাড়া ওদের এমনি বেড়ে আসবে না, কাটা ভদ্র দেবে না। ও অভিযোগ দিছে, থানায় জানাইছে, আমরা আসছি, ঘটনা শুনে গেলাম, নতুন করে আসুন আপনার ফোনে, এও দিছে ওরাও দিবে, মামলা হলে দিতে হবে, দুই পক্ষেই মারতেছে, এরাও খাইছে ওরাও খাইছে, ঠিক আছে দেয়নি, দেওয়ার সময় যায়নি, নির্বাচন আপনারা করবেন, ভোটের দরকার আছে, আমরা ভোট আপনাদের দিব, কিন্তু আমি কথাটা শেষ করে আমি বলতে চাচ্ছি কি, যে যদি আপনি একটা অভিযোগ নিয়ে থাকেন, এর ভোল্টেজ হবে 33,000, বুঝতে পারছেন, ওই পক্ষ অভিযোগ দেয়নি অর্থ হলো 11,000, 11,000 33,000 হলে কি লেতে পারবো না, দুটা 33 নেবেন তাহলে মুখোমুখি সংঘর্ষ হলে চুপ থাকবে, আপনি মেম্বার আপনি দরবার করে শান্তি করবেন, দূর যত পুলিশের হোক সমস্যা নাই, পুলিশ নির্বাচন করবে না, ভোট লাগবে না, বুঝতে পারছেন, কিন্তু আপনি দরবারটা করে শান্তি পাবেন, আপনি একদম গেরা কলে আটকায় রাখবেন, পরাতকল আগে দেখছেন না, ওর ভিতরে আটকা গুজি দিলে তুমি না গুজি দিয়ে বেশি আটকা লড়াচড়া করবেন, আপনি সুন্দর মতো বদনাম আপনার কেন, আমি করবো, আপনি সুন্দর করে বলবেন, আজকালকার যুগ হিসেবে যে বলছে ঠিক আছে, তার কারণ কি জানো, তুমি আমি দরবার করিচ্ছি আপনা, আমি আটকা দিব আপনাকে, আপনাকে আমি সুন্দর করে এই এইখানে বসায় রাখবো, দাগ দিয়ে দিব, যে হামিরা দাগ দিত না, মালিকা হামিরা দাগ দিয়ে হামিরার দাগের মধ্যে বসায় রাখবো, লড়বে না, ইচ্ছা মতো সাইজ করে
বের করে দিন। আপনার ওই ছেলে যে ছেলে পেলের সাথে মিশছে সব জুনিয়ার ছেলে পেলে, ওই তো সিনিয়র। ভেড়ার মধ্যে বাস্তব পরামান এলাকা বলে না, ওই ওই পরামান আবার হয়ে আসে। এখন আপনি এক পক্ষ নিলে মীমাংসা হবে না, দুই পক্ষ অভিযোগ দুই দিন ধরে, তারপরে মীমাংসা দুই দিন ধরে বুঝলেন, এটি ঈদের আগা দিন থেকে আমি এটা লোক মারা করছি মানুষের অসহ্য একটা বন্ধ দিই দিন আগা মারামারি শুনবে না তো মিস নিষেধ দুই দিন মানা করছি। আপনার অভিযোগ মীমাংসা করার জন্য আপনার পিছে যখন ঘুরবে তখন আপনি করবেন, আপনি হাইডা কাগজ চালান দরকার না, আপনি কেন চালাবেন, আপনার চালাবেন। আপনি ভোট নেওয়ার জন্য বাড়ি বাড়ি গেছেন, ভোট নেওয়ার জন্য বাড়ি বাড়ি ঘুরছেন না, চালাইছেন ভাই একটা ভোট দিই, এখন আপনি ভোট পাইছেন, আপনি এখন চুপচাপ দাঁড়ায় থাকবেন, ও এখন আপনার পিছিয়ে থাকবে যে ওখ আমার ছেলে করছে এটা হোক মীমাংসা করে। আর এটা যদি করতে না পারে ওই অখাম যেটা যখন পর্যন্ত আপনার পিছিয়ে না ঘুরবে সেই কাজ আমি করে দেবো।